দুই জায়গাতে আর বদলা দেব আল্লাহ বলছে ওলা ইকা লাহুম নাসিব নাসিম মানে অংশ তার মানে দুনিয়া তো তার জন্য অংশ রয়েছে পরকালও আমি তাকে মাহরুম করব না পরকাল তো মূল আর আল্লাহ বলছে দুনিয়া তো আমি ওকে মাহরুম করব না ওকে আমি দুনিয়াও দেবো পরকালও দেব এটা আল্লাহ বলেছেন যে উলা ইক আল্লাহম নাসিব মিম্মা কাসাবু আল্লাহ সারি উল হিসাম আর আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণকারী খুব দ্রুত আল্লাহ হিসাব করে নেবে তাদের তো এই আয়াতে আল্লা তালা বলছেন যারা পরকাল পরকালমুখী কাজ করবে তাদের জন্য আল্লাহ সোহানাহতালা দুনিয়া তো তাদেরকে বাঁচিয়ে রাখবে দুনিয়া তো আল্লাহ তাদেরকে খাইয়ে রাখছে যেভাবে আল্লাহ চায় সেভাবে আল্লাহ তাদেরকে রাখবে কিন্তু মূল যা হবে পরকালে এই আয়াত সম্পর্কে একটা দিক নির্দেশনা আমি আপনাকে বলি এটা প্রত্যেকটা বিশেষ করে ওই সমস্ত মুসলিমদের জন্যে যারা প্যারেশানিতে আছেন যারা অভাবে আছেন যারা এখনও জীবনের অনেক ঘাটতি রয়ে গেছে অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন না অনেক কিছু থেকে মাহরুম হয়ে আছেন এটা আপনার জন্য বিশেষ করে এই আয়াতে আল্লা সুবানাহাতা যে কথাটা বলেছে যে যারা আল্লাহর কাছে দুনিয়া এবং পরকাল চাইবে বিশেষ করে পরকালটাকে প্রাধান্য দেবে আল্লা সুবানাহাতলা বলছেন আমি তাকে দুনিয়াতে অংশ রেখেছি আর পরকালে অংশ রেখেছি দুনিয়াতে যে তাদের জন্য অংশ রাখা হয়েছে আপনি জেনে নেন আমরা যে যা কিছু খাচ্ছি যেভাবে বেঁচে আছি এটা সম্পূর্ণটা হচ্ছে আল্লা সুবানাহুয়াতলার পক্ষ থেকে এক্সট্রা দান এটা আল্লাহ ইবাদতের ভিত্তিতে আপনাকে দেয় না আল্লাহ আমাদেরকে যেভাবে রেখেছে মুসলিমদেরকে এটা আল্লাহ আমাদেরকে ইবাদতের ভিত্তিতে দিচ্ছে না আপনি ভাববেন না যে আপনি পাঁচকটা সালাত পড়ছেন বিদায় যে আল্লাহ আপনাকে কেন বেশি দেয় না আপনি দাঁড়িয়ে রেখেছেন বিদায় কেন আপনাকে আল্লাহ বেশি প্রাধান্য দিচ্ছে না আপনাকে কেন বাড়ির মালিক বানিয়ে দিচ্ছে না আপনি এই ধারণাটা ভুলে যান আপনার ইবাদতের ভিত্তিতে আল্লাহ আপনাকে খাবার দেয় না যদি হতো তাহলে ওই যে মসজিদের ইমাম প্রথম কাতারে যারা থাকে তারা তারা বেশি পয়সাওয়ালা হতো আর আমরা জেনে আমরাও সেই কাজটাই করতাম বেশি পয়সাওয়ালা হওয়ার জন্য তখন আর ইখলাস থাকতো না আল্লাহ আমাদেরকে যা যাকে একটা কেন আমাদেরকে একে অপরের তৃণমূল কম রেখেছে এতে আমাদের জন্য কল্যাণ আছে একটা হাদিস আমি আপনাকে বলবো তাহলে এই আয়াতটা আপনার পুরোপুরি বুঝে আসবে এমা মুসলিম রাহেমাহুল্লাহ তিনি একটা হাদিস কোট করেছেন এই হাদিসটি আপনি পাবেন বাউন্ন নম্বর পর্বে এওমুল কিয়ামা কেয়ামতের বর্ণনা আছে জান্নাত জাহান্নামের বর্ণনা আছে হাদিস নাম্বার হচ্ছে ছয় হাজার নয়শো বিরাশি হাদিস এবং একাশি নাম্বার হাদিসটাও পড়বেন আপনার অন্তর ঠান্ডা হয়ে যাবে ওটা আরেকটা টপিকসে বলবেন শাল্লাহ তো বিরাশি নাম্বার হাদিস যেটা ছয় হাজার নয়শো বিরাশি এটা আপনার অ্যাপসে পাবেন বলে দিলাম বাওনা নম্বর পড়বে আনাসরাদেল্লাহ তালাহ থেকে বর্ণনা করেছেন তিনি বলছেন কালা আরসুল আল্লাহ সাল্লাহ আলাহি আসাল্লাম লা ইয়া জেলে মিনান আল্লাহ সবানাহ তালা কোনো মমিন বান্দার উপরে সামান্যতম জুলুম করে না বা করবে না এন আল্লাহ লাইয়াজলে মিনান হাসান কেন আল্লাহ জুলুম করে না আল্লাহ বলছেন একজন মমিন বান্দা যা কিছু নেকি করছে হাসানাতান তার নেকির বদলায় কি করে আল্লাহ ইউ তা বিহাফের দুনিয়া ও ইউ জুজা বিহাফিল আখেরা এই ভাষাগুলো আপনি ফলো করেন আল্লাহ কি বলেছেন রাসুলসালাম বলছেন ইউতা বিহা ফি দুনিয়া ওয়া ইউজাযা বিহা ফিল আখিরা যে ভালো কাজগুলো করে ভালো যদি আচরণ করে মানে সৎ কাজগুলো যদি করে যত বেশি করবে এর প্রেক্ষিতে আল্লাহ তাকে দুনিয়াতেও দেবে ইউতা বিহা দুনিয়া বিহা এর মাধ্যমে দেবে দুনিয়া দেবে ওয়া জাজা বিহা ফিল আখেরা আর তাকে এই কর্মের যা দেবে পরকালে দুনিয়ার আল্লাহ জাজা শব্দটা ব্যবহার করেনি আল্লাহ বলছেন ইউতা ফিদ দুনিয়া ওয়া ইউজযাবিহা ফিল আখিরা এ কর্মের জাজা দেবে তাকে পরকালে তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্মের জাজা দুনিয়াতে আমাদেরকে দেয় না এটা এক্সট্রা দিচ্ছে আল্লাহ সন্তুষ্ট হয়ে দিচ্ছে আর আমাদের যতগুলো ইবাদত আছে সব রিজার্ভ রয়েছে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া ইবাদত করতে খুব দামি ইবাদতের ভিত্তিতে আল্লাহ বলছেন আরে যেখানে একটা সুবহানাল্লাহ বলার মূল্য পুরো পৃথিবী চুকাতে পারবে না একটা সুবহানাল্লাহ বলার ওই হাদিস আমরা বলেছিলাম আলহামদুলিল্লাহ বলার মূল্য কেউ চুকাতে পারবে না দুই ফজর ফজরের ফরজ নামাজের সুনত যে দুই রাকাত সুনত আছে এই দুই রাকাতের সুনত যদি যার আছে পুরা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদ একপাল্লায় রাখতে হবে তাও ওই ফজরের দুই রাকাত সুন্নত নামাজের মূল্য হবে না এটা মুসলিমে আছে আইসারদের তালন তিনি বলেছেন যে কালার রসুস্লাম যে রাকাত আল ফজরে হায় রুমিনার দুনিয়া ও মাফিহা বলেছে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে ফজরের দুই রাকাত সুন্নত ফরজ নয় দুই রাকাত সুন্নত নামাজ তার মানে ইবাদত্বের মূল্য এই দুনিয়ার নাজ নে আমারাজ দিয়ে পুরো হবে না কোনোদিন তাই আল্লাহস বান হুয়াত আলা বলছেন বান্দার প্রত্যেকটি সৎ কাজ সেটা রাস্তা থেকে একটা ইটপাট খেল একটা কষ্ট দেখ বস্তু ছুঁড়ে ফেলে দেওয়া হোক এটার একটা ওয়েট আছে আল্লাহ বলছেন এই কাজের মূল্য দুনিয়া দিয়ে চুকাবে না কোনো দিন তাই আল্লাহ বলছেন ওয়াইউ তা দুনিয়া দুনিয়া ওয়াইউ জা বিহাফিল আখেরা প্রত্যেকটা মুমিন বান্দাকে পরকালে তার সেন্ট পার্সেন্ট যা তাকে হবে আউফা আল্লাহ বলছেন আউফা মানে একদম পরিপূর্ণ বদলা তাকে দেওয়া হবে একটা সোবান আল্লাহ বলেছে সে একটা সোবান আল্লাহ নেই তার মিস হবে না কারণ আল্লাহ সোবান আহ তালা কি বলেছেন আমি সেটাকে লিখে রাখছি আমরা সেই ধাপগুলো অনেক অনেকবার বর্ণনা করেছি তো এই আয়তার এই হাদিসটার মধ্যে কি আছে যে একটা মমিন বান্দার নেকির কারণে তাকে ডাবল ভাবে দেয়া হয় দুনিয়া তো দেয়া হচ্ছে এটা এক্সট্রা আর আল্লাহ সুবাহ বলছেন মূল জাজা যেটা ওটা পরকালে দেয়া হবে ওয়াম্মাল কাফেরু কিন্তু অমুসলিম কাফেরদের সৎ আমল সম্পর্কে আল্লাহ কি করে ও আম্মাল কাফেরু ফাইউতে আমু তাদেরকে খাওয়াইয়ে দিচ্ছে আল্লাহ দুনিয়াতে ভোগ করতে দিচ্ছে ইউতে আমু বেহাসানাতি মা আমালু মায়া লিল্লাহি দুনিয়া আমালু তারা দুনিয়াতে এখানে লিল্লাহি বলেছে আল্লাহ যে রাসুল সাল্লাম বলছেন যদি কোনো কাফের ব্যক্তি আল্লাহর জন্য কোনো কাজ করে মানে এখানে দুনিয়া বি কোনো উদ্দেশ্য নয় ফেমাস হওয়ার জন্য নয় বা কিছু না ওরা অনেক টাকা দান করে অনেক ক্ষেদমতরা ওরা করছে ওরা পরোপকারী প্রাণীর প্রতি ওদের দয়া ভালোবাসা আছে এই যতগুলো ভালো কাজ কাফের করে রাসুসলাম সাল্লাম বলছেন এটা আল্লাহর জন্য মানে এটা আল্লাহ কাজ আল্লাহর জন্যে যেহেতুগুলো করেছে মানে ফিসাবিল্লা এই জন্য আল্লাহ তাদেরকে দুনিয়াতে বিলাস দিয়ে রেখেছে হ্যাপ্তা ইজা আফদা ইলাল আখিরা আল্লাহ তার ভালো কর্মের জাযা দুনিয়াতে এমনভাবে দিয়ে দেয় হাত্তা ইজা আফদা হাত্তা ইজা আফদা ইলাল আখেরা এই ব্যক্তিটা যখন পরকালে উদিত হবে পরকালে তাকে নিয়ে আসা হবে লাম তাকুল্লাহু হাসানাতান ইউজাযা বিহা তার এমন কোন নেকি আল্লাহ তার আমলনামায় বাকি রাখবে না যে তার জাযা দেওয়ার প্রয়োজন হতে পারে তার মানে আল্লাহ বলছেন কাফেরকে সে যত বড় দামি যত যত ভালো কাজ সম্পত্তি সে ব্যবহার করুক না কেন দান করুক না কেন আল্লাহ তাকে তার বদলা দুনিয়াতেই দিয়ে দিবে কিভাবে দেবে এটা আল্লাহ সব তালা বেটার হয়েছেন বলছে ইউ তাকে ভোগ করিয়ে দিবে তার মানে দুনিয়াতে তারা অনেক সান সৌকতের সাথে আছে তারা অনেক নাম ডাক তাদের তাদের নামে নেমপ্লেট তৈরি করা হয় তাদের নামে ভাস্কর্য তৈরি করা হয় তাদের নামে রাস্তা বানিয়ে দেওয়া হয় তাদের জন্যে বছরে বছরে অনুষ্ঠান করা হয় তারা আইডিয়াল ব্যক্তি তাদের গলার মানে গলাতে তাদের অনুসারীরা ওই নকশা নিয়ে ঘুরে বিভিন্ন কিছু গেঞ্জির মধ্যে তাদের নাম লেখা হয়ে যায় আল্লাহ এইভাবে তাকে মর্যাদাবান করে দেবে শুধু দুনিয়ায় কিন্তু আল্লাহ বলছেন ওই কাফেরকে এমন ভাবে তার শান সৌকত বাড়িয়ে দেওয়া হবে এত অঢেল সম্পত্তি তাকে দিয়ে দেওয়া হবে যাতে করে কিয়ামতের মাঠে ও সার শূন্য হয়ে ওঠে যাতে আল্লাহর কাছে কোনো কিছু আবদার কোনো পাওনা যেন না থাকে মানে আল্লাহ তো দয়া আল্লাহর যে যদি থাকে তাহলে আল্লাহ তাকে দিতে হবে এই জন্য আল্লাহ বলছেন আমি ওকে যেহেতু কাফের আমার সাথে না সুকরি করেছে বা মুশরেক বা অন্য কিছু এই টাইপের কিছু আল্লাহ বলছেন কোনো একজন ব্যক্তির দায় ভাড়া আমি নেবো না ওকে আমি পুরো দুনিয়াই দিয়ে দেবো তার আমলের বিনিময়ে আল্লাহ দেয় না আমল জমায় রেখেছে তার নাজাতের জন্য কারণ কি যদি একটা ব্যক্তি পাপ থেকে যায় তাহলে তার পাপকে মিটানোর জন্য তার হাসানা নেকি লাগবে সেখানে সন্তান টাকা পয়সা কোনো কিছু আপনাকে উদ্ধার করতে পারবে না সেদিন শুধু আপনার নেকি লাগবে তাই আল্লাহ তালা সেই নেকিগুলো রিজার্ভ করে রেখে দেয় কিন্তু আল্লাহর পক্ষ থেকে এক্সট্রা আমাদেরকে দিয়ে বাঁচিয়ে রেখেছে এটা হচ্ছে আল্লাহ সুবাহা এই জন্য আপনি বেশি চেন না দুনিয়া যে বেশি বেশি ভোগ করছে সে পরকালের ঘাটতি হচ্ছে তার নার সাল্লাম বলেছেন প্রত্যেকটা নিয়ামতের হিসাব হবে এই জন্য যে যত নেয়ামত অল্প পাচ্ছেন তার হিসাবও তত কম এটাকে কদর করেন এই হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন যে যেমনটা বললাম ছয় হাজার নয়শো বিরাশি নম্বর হাদিস